আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি রিজওয়ান বলছিলাম। সো আপনাদের মধ্যখানে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, প্রাথমিক পর্যায়ে একজন নতুন ফ্যান্সিয়ার তিনি কি কম দামি ঘুমাতে শুরু করবেন না অরিজিনাল রেসিং পিজনতে শুরু করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আজ অনুরোধ করব এই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যদি আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, বর্তমান আমি আমার লফটের মধ্যে আছি, প্রচণ্ড গরম পড়তেছে, এই সময়টাতে আমি এখন ভিডিও শ্যুট করতেছি। সো এখন আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে একজন নতুন ফ্যান্সিয়ার যখন রেসিং পিজনের সেক্টরে আসবে, সে কি জাস্ট কম দামে যে হোমাগুলো রয়েছে সেইগুলো দিয়ে শুরু করবে নাকি অরিজিনাল রেসিং পিজন দিয়ে শুরু করবে। এক ভাই বেশ কিছুদিন আগে তিনি কমেন্টস করছিলেন এবং তিনি বলছিলেন, কয়েকটা কমেন্টস করছেন, সো তিনি বলছিলেন যে ভাইয়া, প্রাথমিক পর্যায়ে আমার মনে হয় যে কম দামে হোমা দিয়ে শুরু করা ভালো। সো আমি তিনাকে বলছিলাম যে ভাইয়া, পরবর্তীতে একটি ভিডিও ইনশাল্লাহ আমি করবো এই সম্পর্কে, যারা নতুন ফ্যান্সিয়ার রয়েছে অন্তত তারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। সো আজ করবো কাল করবো এইভাবে করে কিন্তু সেই ভিডিওটি আর করা হয়নি, আজ আমি শ্যুট করতেছি। সো বর্তমান আমার লফটের কী অবস্থা এই ভিডিওর মধ্যে সেটাও আমি দেখানোর চেষ্টা করব, আর প্র্যাকটিক্যালি কিছু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে রেসিং পিজনের সেক্টরে আসতে গেলে আগে থেকে আপনাকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো অনেক ফ্যান্সিয়ার এটা ভাবতে পারেন যে প্রথম পর্যায়ে কম দামি হোমাতে শুরু করা ভালো। সো প্রথম পর্যায়ে হোমাতে শুরু করলে কোন কোন বিপদের মধ্যে আপনারা পড়তে পারেন সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। সো ফ্রেন্ডস, যখন আপনি প্রথম হোমা অর্থাৎ বাজারে যে কবুতরগুলো আপনারা পান যেখানে সেখানে পান, 1200 টাকা নেয়, 1500 টাকা নেয়, 1000-এর মধ্যে বেবিগুলো পেয়ে যান, রানিং পেয়ারগুলো 2500-এর মধ্যে পেয়ে যান ড্রেসিং পিজনের মতো দেখতে, সো এইগুলো দিয়ে শুরু করলে কী কী বিপদের মধ্যে আপনি পড়তে পারেন এটা যদি আমি বিস্তারিত বলতে চাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হবে। আমি খুব সংক্ষিপ্ত আকারে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। মূল আলোচনার দিকে আমরা ফিরে যাব। যখন আপনি জাস্ট হোমা কালেক্ট করবেন, অনেকে বলতে পারেন যে আমি এটা এখন তো শিখতেছি, সো শেখার জন্য এই হোমা দিয়ে শুরু করা যাইতে পারে। আমি বলবো যে না, মানুষ প্রথম যদি ভুল করে বসে সেক্ষেত্রে এই ভুলের মাশুল কিন্তু তাকে সারা জীবন দিতে হয়। যখন আপনি হোমা দিয়ে আপনার লবটা পরিপূর্ণ করবেন, একটা সময় এই হোমাগুলো আপনি সেল করতে পারবেন না। আপনার কাছ থেকে যারা নতুন ফ্যান্সিয়ার যারা রয়েছে তারা নিয়ে যাবে রেসিং পিজন বলে, পরবর্তীতে যখন ওইটা রেসিং পিজন হবে না, ফ্লাই করবে না, টসায় সাইতে ভালো রেজাল্ট করতে পারবে না, তখন কিন্তু তিনি আপনাকে গালাগালি করবে, বাজারে নিয়ে যাবেন, আপনি 400-500 টাকা 600 টাকা এগুলো সেল করতে হবে। সো প্রথম পর্যায়ে যদি আপনি হোমা দিয়ে শুরু করেন, সমস্যা রয়েছে, বিপদ রয়েছে। এই কবুতরগুলো আপনি ফ্লাই করাইতে পারবেন না, টস আশাড়ি করতে পারবেন না, সে 200-300 কিলোমিটার দূর থেকে আপনার বাসায় ব্যাক করতে পারবে না, তাহলে এই কবুতরগুলো আপনি কেন নেবেন? পরবর্তীতে এই কবুতরগুলো সেল করতে গিয়েও আপনি বিপদের মধ্যে পড়বেন। রেসিং পিজন যখন আপনি কালেক্ট করতে যাবেন, অরিজিনাল রেসিং পিজন যখন আপনি ক্রয় করতে যাবেন, তখন 2 থেকে 3 পেয়ার বেবি আপনার কালেক্ট করতে গিয়ে যে টাকাটা খরচ হবে সেই টাকাতে কিন্তু আপনি 10 জোড়া সাধারণ হোমার বেবি কালেক্ট করতে পারবেন, এটা বাস্তবতা। ভালো জিনিস আপনাকে কেউ অল্পের মধ্যে দেবে না, কমের মধ্যে দিবে না, এটাই বাস্তবতা। অরিজিনাল জিনিসের কদর সারা জীবন রয়েছে, তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। অনেকে বলেন যে ভাই, রেসিং পিজন কেন সেল করতে পারছি না? আপনি অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করতে পারেননি, আপনি নিজে টস আছাড়ি করতে পারেননি, আপনার অডিয়েন্স নাই, আপনি কীভাবে সেল করতে পারবেন? অরিজিনাল রেসিং পিজন পালেন, যারা চেনে তারা কিন্তু আপনার কাছ থেকে এই রেসিং পিজনগুলো দাম দিয়ে ক্রয় করবে। সো আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন। প্রথম পর্যায়ে আমাদের এই ভুলগুলো করা যাবে না, প্রথম পর্যায়ে আমাদের অরিজিনাল রেসিং পিজন দিয়ে শুরু করতে হবে। একটা সময় যখন আমাদের লফটে যখন অনেক কবুতর হয়ে যাবে, অরিজিনাল রেসিং পিজন যখন হবে, তখন দূর দূরান্ত থেকে আপনার কাছ থেকে মানুষ এই কবুতরগুলো কালেক্ট করতে আসবে। আপনি পোস্ট করবেন, আপনি ভিডিও আপলোড করবেন, ফেসবুকে আপলোড করতে পারেন, ইউটিউবে আপলোড করতে পারেন, মানুষ দেখবে, আপনার কাছ থেকে রেসিং পিজনগুলো কালেক্ট করবে। তিনি উপতারণার মধ্যে পড়বেন না, আপনি উপতারিত কাউকে করবেন না। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। বর্তমান ইউটিউবে অনেক ভিডিও দেখতেছি, নতুন নতুন ইউটিউবার রয়েছেন যারা আপনার এক একজনের বাসায় যায় এবং তাদের কবুতরগুলো ভিডিও করে,
সেগুলো ইউটিউবে আপলোড করে এবং তিনারা সেলফ ভিডিও দেন। তিনারা প্রকৃত পক্ষে কোনো ফিনান্সিয়ার নন, প্রকৃত পক্ষে তিনারা কোনো রেসারপ্রেমী বলেন বা কবুতর পালক নন, তিনারা কিন্তু ইউটিউবার। এক একজনের বাসায় যায়, সুন্দর সুন্দর কালারের কবুতরগুলো তারা ভিডিও করে নিয়ে আসে, আপলোড করে চ্যানেলে। নতুন ভিউয়ার্স, নতুন যারা একজন ফিনান্সিয়ার, নতুন ফিনান্সিয়ার যারা রয়েছেন, তারা কিন্তু বিপদের মধ্যে পড়ছেন। সো ইউটিউবে দুই একটা ভিডিও দেখে এইসব কবুতরগুলো আপনারা কালেক্ট করবেন না। যারা রেসিং পিজনের অরিজিনাল জাতটা নিয়ে চর্চা করছে, অরিজিনাল লাইনটা নিয়ে যারা চর্চা করছে, তাদের কাছ থেকে রেসিং পিজনগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। তো শুরুটা আমাদের হবে অরিজিনাল দিয়ে, নকল হোমা জাস্ট অল্প কয়েক টাকায় যে কবুতরগুলো পাওয়া যায় এইগুলোতে আমরা শুরু করবো না, অরিজিনাল রেসিং পিজন দিয়ে আমরা শুরু করতে চাই। ইনশাল্লাহ পরবর্তীতে এখান থেকে আপনি কিছু করতে পারবেন। এই বিষয়গুলো কয়েকটি ভিডিওর মধ্যে আমি বলেছি, এই ভিডিওর মধ্যেও কিন্তু আমি বিষয়টা রিপিট করলাম, যাতে করে এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হন। যখন আপনি টাকাটা ইনভেস্ট করে ফেলবেন তখন কিন্তু বিপদের মধ্যে পড়তে হবে, আমার কথাগুলো মনে পড়বে আপনার। সো ফ্রেন্ডস, আশা করি বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছেন। সো আমি আর কিছু সময় পর অথবা আজ না কাল হয়তো আমি আরেকটি ভিডিও আপলোড করবো, সেখানে বিস্তারিত আমি আমার ব্লগের আপডেটগুলো এবং আপনাদের জানানোর জন্য নতুন তথ্য দেওয়ার চেষ্টা করবো। রেসিং পিজনে প্র্যাকটিক্যালি কয়েকটা বিষয় আমি আপনাদের শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা যারা নতুন ফিনান্সিয়ার রয়েছেন তাদের। সো আজ এই পর্যন্ত ছিল, আমার জন্য দোয়া করবেন। আসলে ক্যামেরার সামনে এইভাবে কথা বলার অভ্যাস নাই, এর জন্য মুখে জড়তা চলে আসে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে, যাতে আপনাদের মধ্যখানে আরও সুন্দর কিছু ভিডিও আমি আপলোড করতে পারি, নিয়ে আসতে পারি। আর আমাদের এই চ্যানেলের মধ্যে প্রায় 15,000 সদস্য অলরেডি রয়েছে। সো আপনারা যারা নতুন আছেন, নতুন দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। যদি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও পাবেন, সেই ভিডিওগুলো দেখবেন, আপনার প্রশ্নের অনেক উত্তর আপনি আমাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত, সবাই নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো ভিউয়ার্স, ভিডিওটি আমি শেষ করে দিছিলাম, তারপরেও যেহেতু ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে আমি আপনাদের কিছু শেখানোর চেষ্টা করব প্র্যাকটিক্যালে, সো সেটাই আমি আপনাদের মধ্যখানে এখন একটু শেয়ার করব। দেখেন, এই বিষয়গুলো আপনারা জানেন, তারপরেও আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই মাদিটা অলরেডি, সে কিন্তু এই যে ডিম থেকে একটা বেরিয়ে গেছে, খুবই রিল্যাক্সে রয়েছে। এখানে যে সিঙ্গেল যে ডিমটা রয়েছে, দেখেন এখনও কিন্তু ফোটেনি, ওইটা হয়তো বা কাল ফুটবে। অনেকে রয়েছেন কী করেন, এই ডিমের মুখটা সরাইতে গিয়ে ফাটিয়ে ফেলেন, এটা কিন্তু করা যাবে না। খুবই আলতোভাবে আপনি দেখবেন, যদি না বেরোতে পারে তখন একটু হালকা সরাই দিবেন। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো খুবই জরুরি, খুবই জরুরি এই বিষয়গুলো। আর আপনি যদি এটা খুবই সাধারণভাবে নেন, সেক্ষেত্রে কিন্তু বেবিগুলো মারা যাওয়ার চান্স থাকবে। সো ফ্রেন্ডস, লপের বর্তমান অবস্থায় এই যে এখানেও দুইটা মাদি, তারা কিন্তু ডিমে তাওয়া দিচ্ছে। যদি আপনারা রহমত করেন, এহসান করেন, ইনশাল্লাহ হয়তো বা কিছুদিনের মধ্যে দুইটা বেবি আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। আর এখানে মাদিরা একটা ডিম দিয়েছে, এর আগে ডিম দিয়েছিল, ওইটা আমি ফেলে দিছিলাম, সরাই দিছিলাম ডিমটা এক কথায়। সো আবার ডিম নিয়ে বসেছে, দুইটা মাদি আমি পাঠিয়ে দিব বাইরে ইনশাল্লাহ, খুবই সুন্দর ডিম বেবি করতেছে। আর এই দুইটা নর আমার কাছে থাকবে, একটা নর, এই একটা নর আমার কাছে থাকবে। খুবই সামান্য কিছু কবুতর আমি পাল, অনেকে আমাকে মনে করেন যে আমি বড় খামারি, তা কিন্তু নয় ভাইয়া। আমি খুবই সামান্য কিছু রেসার কবুতর পালি, যেগুলো আমি নিজে পালতে পারবো ঠিক ততগুলোই আমি আমার লপটে রাখি। এর বেশি কবুতর কিন্তু আমি আমার লপটে রাখি না। 7 পেয়ার বর্তমান আমার লপটে রয়েছে, আর কিছু বেবি আছে, এইগুলো দিয়েই কিন্তু আমি চেষ্টা করতেছি সামনে অগ্রসর হওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত ছিল। আপনারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন ছিলেন, সাবস্ক্রাইব করে নিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।